the Yummy Family, send us square kite. এখানে আমি বিগ বস দেখতেছি বিগ বস দেখতেছি আর আমাদের রাতের ডিনার আর কি রাতের খাবার রেডি করছি এটা হচ্ছে সাইফনের রাতের খাবার এগ এন্ড পরোটা আমারটা রেডি হচ্ছে দুটো ডিম নিছি এখানে একটু ক্যাপসিকাম টমেটো গাজর অনিয়ন আর হচ্ছে গ্রিন স্প্রিং অনিয়ন এই যে এটা আর এই ক্যাপসিকাম একটু নিছি কালারফুল ভেজিটেবলস দিয়ে দুটো ডিম অমলেট খাবো জাস্ট রাত্রে অমলেট খাবার কিছু না আর এই যে আমি সব ভেজিটেবলস ডিমের মধ্যে দিয়ে দিতেছি যদি আমার ভেজিটেবলস মনে হয় যে আরও আমি দিতে পারবো আর কি তাহলে দিব বাট মনে হয় না লাগবে কাঁচামরিচ নাই একটু কাঁচামরিচ দিলে ভালো হতো সেখানে আমি একটু লবণ আর শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচ পাউডারটা আর কি তো আমি এটাকে বসায় দিই একটু একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু শুকনো মরিচের পাউডার যেহেতু আমার কাঁচামরিচটা নাই একটু ঝাল না হলে ভালো লাগবে না চাইলে আমি একটু চিজ দিতে পারি আমি একটু এর উপর দিয়ে তারপর আমি হচ্ছে যেখানে কিউকাম্বার আর হচ্ছে লেটুস পাতা আছে দুইটা সাথে একটু খাবো আর এখানে আমি একটু অলিভ অয়েল দিব তো এখানে আমি এই অলিভ অয়েলটা দিব এটা হচ্ছে ভার্জিন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সো এটা ইউজ করব অল্প একটু জাস্ট মিক্স করে নিতেছি ভেজিটেবলসও খাওয়া হলো আর কালারফুল ভেজিটেবলস কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আমি আগুনটা একদম স্লো করে দিব স্লো আছে রান্না করব সবসময় ভেজিটেবলস বা যে কোনো খাবার একটু স্লো আছে রান্না করলে বিশেষ করে ডিম প্রোটিনটা একদম ভালো থাকে তো এটা হতে থাক আমি যদি পারি একটু চিজ দিয়ে দিব আমার কাছে এই চিজটা ছিল সেটা আমি ছোটো ছোটো পিস করে দিয়ে দিব আমার মতো কে কে বিগ বস পছন্দ করেন আমি তো বিগ বসের একদম পাগল আগে দেখতাম না লাস্ট দুই বছর ধরে এত বিগ বস পছন্দ করি যখনই বিগ বস আর কি সময় হয় সারাদিন ওয়েট করি কখন সময় হবে আর সময় হলে একদম সাথে সাথে দেখা শুরু করে দিই আর এটা ইজি তো ফোনের মধ্যে দেখা যায় যে কাজের ফাঁকে ফাঁকে বিগ বস দেখতেছি খাবার বানাচ্ছি খাবার সাইফানকে খাওয়াচ্ছি আমার থেকে একটু চিজ আমার সাইফানকে দিছি কারণ সাইফান চিজ খায় না পরোটার ভিতরে ঢুকে ঢুকে চুরি করে খাওয়াইতেছি যে আমার ডিনার রেডি একটু ঠান্ডা হবে তারপর আমি খাবো এই হচ্ছে আমার একটু কি কম বানিয়েছি লেটুস দিছি পরোটা এক হচ্ছে ওকে মামা হয়ে গেছে আমি খামি সো এখন আমরা খাবো ওকে সবাইকে শুভরাত্রি আল্লাহ হাফেজ খেয়ে দেখি তো দারুণ মতো হয়েছে কারণ চিজ দেওয়া হয়েছে না চিজের একটা সুন্দর ফ্লেভার আসতেছে রিয়েলি শুকনো মরিচ দিয়েছি যে আবার একটু চিজ দারুণ হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসা কখনো কিছু খাবার না থাকলে এরকম আমি তো আমার খাবার আসতে অনেক কিন্তু কেন জানি খেতে ইচ্ছা করছে না তাই চিজ দেওয়াতে এত মজা হয়েছে
মাশাআল্লাহ।